আমরা এখন লকনেসে আছি এবং রিভলভিং ব্রিজ দিয়ে গেট খোলা হচ্ছে, ক্যানালের গেট। কি সুন্দর ক্যানালের গেটটা খুলছে, এখান থেকে ক্রুজ যায়, ক্রুজ শিপ ছাড়ে। আরও বোঝানোর জন্যে আমি আরও ক্লিয়ারলি এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি, যাতে যাতায়াত করে সুন্দরভাবে রাস্তাটা। সরে যাওয়াতে জায়গা করে দিল একটা সময়ে, সময়ের মধ্যে রাস্তা খুলে যায়। যেরকম আমাদের খিদিরপুরে গার্ডেন ব্রিজের ব্রিজ আছে, সেই রকমই খিদিরপুর ব্রিজটা যেরকম রিভলভিং ব্রিজ ওঠে নামে ওঠে নামে, সেরকমই এই ব্রিজটাও তাই ঠিক এক্স্যাক্টলি ওই রকম চলে গেল। এবং এখান দিয়ে জায়গাটার নাম লকনেস, লকনেস ক্যানাল। ক্যানাল দিয়ে একটা বড় সমুদ্রে পরিণত হয়েছে, অসাধারণ সুন্দর এই জায়গা। এবং যেরকমই ঠান্ডা, স্কটল্যান্ডের প্রায় এক প্রান্তে এডিনবরা থেকে 5 ঘন্টা দূরত্বে এই জায়গা। এখনকার টেম্পারেচার মোটামুটি 3-4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে বলা হয় ক্যালাডোনিয়ান ক্যানাল সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন দূরে পুরো পরপর দাঁড়িয়ে আছে সব একটা পর একটা, এবং সবাই ক্রুজে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে ক্রুজে যাওয়ার তৈরি। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।